প্রিমিয়ার লীগ ক্রিকেট। মেজাজ হারালেন মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসান, লাঠি দিয়ে ভাঙলেন উইকেট। আবাহনীর বিপক্ষে মুশফিকের এলবিডব্লিউর আবেদনে আম্পায়ার সাড়া না দেয়ায় এই প্রতিক্রিয়া তার। শুক্রবার মিরপুরে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডার্কওয়ার্থ লুইস মেথডে আবাহনীকে 31 রানে হারিয়েছে মোহামেডান। দিনের অন্য ম্যাচে জিতেছে গাজী গ্রুপ, প্রাইম ব্যাংক ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ক্রিকেট মাঠে আবাহনী মোহামেডান এখন ভাই ভাই, তাই ম্যাচের রেজাল্টটা হয় মাঠের বাইরেই। এ মৌসুমে মোহামেডানে যোগ দেয়া সাকিবের হয়তো বিষয়টা জানা ছিল না, তাই নির্লজ্জ আম্পায়ারিং এ মাথা ঠান্ডা রাখতে পারলেন না। আউট না দেয়ায় লাথি দিয়ে ভাঙলেন স্টাম্প। অনেকদিন পর আবাহনী মোহামেডান ম্যাচে ফিরল উত্তেজনা, আরো একবার বিতর্কে সাকিব আল হাসান। সেখানেই থামেননি সাকিব, বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ হওয়ার সময় আরো একবার স্টাম্প উপড়ে ফেললেন। মাঠের বাইরে প্রতিপক্ষ আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজনও জড়ালেন তর্ক বিতর্কে। মাঠের আচরণের জন্য যদিও সাকিব সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার কাছে ক্ষমা চেয়েছেন, ঘটনাটি যে এখানে শেষ হচ্ছে না তা নিশ্চিত। সিসিডিএম চেয়ারম্যান দিলেন অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার ঘোষণা। আবাহনী মোহামেডান খেলায় মানে উত্তেজনা, আজকে আনফরচুনেটলি আমরা মাঠের মধ্যে এক ধরনের উত্তেজনা দেখেছি, বাট লেটস হোপ যে এরকম জিনিস সামনে আমরা দেখি না। দিস আর প্রফেশনাল প্লেয়ার্স, দিস আর ইন্টারন্যাশনাল প্লেয়ার্স অফ বাংলাদেশ, দিস ইজ নট দ্য কাইন্ড অফ এক্সাম্পল উই ওয়ান্ট টু সি। ওয়েন ইউ ব্রেক দ্য রুলস অর এনিথিং, কোনো যদি ইয়ে হয়, হোয়াটএভার কামস উইল অ্যাক্ট অ্যাকর্ডিংলি। মাঠের লড়াইটা অবশ্য জিতে নিয়েছে সাকিব আল হাসানের মোহামেডান। ডাকওয়ার্থ লুইসে আবাহনীকে হারিয়েছে 31 রানে। প্রথমে ব্যাট করে 6 উইকেটে 145 রান করে মোহামেডান। বৃষ্টির কারণে 9 ওভারে 76 রানের টার্গেটে 6 উইকেটে 44 রান তোলে আবাহনী। এবারে লিগ টেবিলে আবাহনী 2 ও মোহামেডানের অবস্থান এখন 4-এ। মনির হোসেন খান, বাংলাভিশন, ঢাকা।